হ্যালো আমার একটু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিও কোন বিষয়ে হতে চলেছে। তো আজকের ভিডিও হচ্ছে একটি 8 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার আমরা তৈরি করব, যেটাতে 5505 10 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার ব্যবহার করা হবে। তো দেখতে পাচ্ছেন এটা একটি ট্রানজিস্টর হিটসিন সহ, অর্থাৎ সার্কিট সহ। তো প্রথমে কিন্তু আমাদের একটি ডিজাইন করে নিতে হবে, কীরকম ডিজাইন, যে আমাদের কোনটা কোথায় কীরকমভাবে বসাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ডিজাইন কিন্তু অলরেডি করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার 12 ভোল্ট 3000 mA, এটা দিয়ে কুলিং ফ্যান, তারপরে লেভেল লাইট ইত্যাদি সাইড লাইন, যত আউটসাইড যত ভোল্টেজ লাগে এটা দিয়ে আমরা সংযোগ করে দেবো। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লায়ার, ডুয়েল ভোল্টেজ পাওয়ার সাপ্লায়ার, তো বা ব্রিজ ফিল্টার সার্কিট বলতে পারেন। তো এটার একটা ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর ট্রান্সফরমারটি আমি যেখানে লিখেছি দেখতে পাচ্ছেন, আর এই এই যে অ্যাম্পলিফায়ারটা তৈরি করব, এখানে কিন্তু কোনো প্রকার আমরা MP5 বা MP3 বা কোনো ব্লুটুথ ডিভাইস বা মাইক্রোফোন ইকো সার্কিট কিচ্ছু ব্যবহার করবো না। এখন জাস্ট আমরা পাওয়ার সেকশন করব, অর্থাৎ আমাদের সিডি লাইন, অর্থাৎ মোবাইল থেকে লাইন আসবে এবং আমাদের অ্যাম্পলিফাই হয়ে ওই সাউন্ডটা বের হবে। এভাবেই কিন্তু আমরা আজকে এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করব। আর পরবর্তীতে আমি কিভাবে ব্লুটুথ সেট করতে হয়, কিভাবে মাইক্রোফোন ইকো সার্কিট লাগাতে হয়, সেটা আমি কিন্তু পরবর্তীতে আপনাদের দেখাই দেবো। তো এখানে দেখুন এটা ফাঁকা আছে, আপাতত ফাঁকাই থাকবে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আর বন্ধুরা, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি আপনাদের খুঁটিনাটি তুলে ধরার জন্য, এবং কোথায় কোন লাইন কিভাবে দিতে হয় আমি কিন্তু চেষ্টা করি সেটা বলার জন্য। আমি ডিরেক্টলি একটা মাল বানায় বলি না যে এটা এইভাবে, এটা এত এই এত অ্যাম্পিয়ার, এত বোল্ট ইত্যাদি। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু হিটসিনটি একটু বড় করে মানে বাঁকা করে লাগিয়েছি, ঠিক আছে। আর আপনাদেরকে বলি, এই ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকতেছে। তো তার মধ্যে দেখুন, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের ফিউজ, আরসি সকেট, স্পিকার ট্যাগ ইত্যাদি, এগুলো কিন্তু প্রথম থেকে লাগিয়ে নিতে হয়। তো বন্ধুরা, এটা আমার অলরেডি লাগানো ছিল, এর জন্য খুলিনি, আর এগুলো লাগানোর কিছু নাই দেখার, এগুলো স্বাভাবিক ব্যাপার, আপনারা যারা একটু বোঝেন তারা জানেন। তো আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের এই টোটাল যে যত ই আছে, মানে যত কম্পোনেন্ট আমরা ব্যবহার করছি, যত সার্কিট, ট্রান্সফরমার, ফ্যান, এগুলো আমাদের একটু আগে নাট দিয়ে আটকে নিতে হবে, তাহলে কি হবে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো ডিজাইন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কোনভাবে, আর হিটসিন সার্কিটটা কিন্তু আমি একটু বাঁকা করে দিয়েছি, আর এই সাইডে দিয়েছি হচ্ছে 3000 mA একটি চায়না ট্রান্সফরমার, আর এটা হচ্ছে আমাদের বেস্টন বোর্ড, আর এই বেস্টন বোর্ড হচ্ছে 3 ভলিউমের একটি বেস্টন বোর্ড, এই দুটো, আর এটার মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফলস। আর এই হচ্ছে বিষয়, ফলস মানে কি, যে আসলে তো কোনো কাজ নাই, আমরা বেস, ট্রিবল আর ভলিউম তিনটে লাইন নিচ্ছি। আর এদের অন অফ দুটো সুইচ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পাওয়ার সুইচ আর একটা হচ্ছে ইউএসবির জন্য। তো বন্ধুরা, এখন আমাদের এটা কিন্তু অবশ্যই নাট স্ক্রু দিয়ে আটকিয়ে নিয়ে তারপরে বাকি কাজ আমাদের কিন্তু করতে হবে। তো এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনে কিন্তু আমরা এটাকে করব, ঠিক আছে। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি কিছু সেটিং করে নিয়েছি আমার মতো করে। এবার দেখতে পাচ্ছেন একটা নাট আমার হাতে, আর এই নাটটি হচ্ছে আমাদের ট্রান্সফরমার আটকানোর জন্য। আর এই নাটটি কিন্তু অবশ্যই একটি তলে ওয়াশার আপনারা ব্যবহার করবেন, তাতে করে একটু বেশি ব্যাসার্দ্য নিয়ে এই ক্যাবিনেটের হিট ক্যাবিনেটটাকে ও ধরে রাখতে পারবে, অর্থাৎ প্রেশারে থাকবে, যার কারণে খুব বেশি একটা গজবে না, নড়বে না, সুন্দরভাবে থাকবে। তো দেখুন, আমি তলে একটি ওয়াশার দিয়ে নাটটাকে পরিয়ে নিয়েছি, আর এই যে একটা পাখার মতো তিনটে দেখতে পাচ্ছেন, তো এই প্রপোলারের মতো দেখতে যে পাখাটা, এটা আপনারা এভাবে দিতে পারেন, তাইলে অন্য কিছুও দিতে পারেন, বা তলে আপনার ডিরেক্টলি টিউব কেটে দিতে পারেন, অর্থাৎ রাবারের যেটাই। তো বন্ধুরা দেখুন, আমি এটাকে বসিয়ে নিয়েছি, এখন এখানে আমরা নাট স্ক্রু দিয়ে এটাকে আটকে দিব, যাতে করে এটা না নড়াচড়া করে। তো আমি দেখুন এটা লাগিয়ে নিলাম অফ ক্যামেরায়। তো এখন আমার যে কাজটি করতে হবে, আমাদের এখানে এই যে পাওয়ার সাপ্লাইয়ের যে দুটো পিন দেখতে পাচ্ছেন, একটা দুটো পিন, এই দুটো পিনে হচ্ছে আমাদের দুটো ফেজ ঢুকবে, আর ঢুকবে, আর আমাদের যে ইয়েটা আছে, গ্রাউন্ডটা আছে, গ্রাউন্ডটা এই সাইডে এসে এই যে মাঝখানে এখানে লাগবে, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড ফেজ, এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তা এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই একটি লাইক জেনুইন করবেন, কারণ যখন দেখি কমেন্ট হচ্ছে, লাইক হচ্ছে, ভিডিও বানানোর উৎসাহ
এবং ভিডিও যে বানিয়েছি এটার বিষয়ে আসলে খুব ভালো লাগে। ঠিক আছে, তো বন্ধুরা আসলে ভয়েসটা পরে দিচ্ছি, কারণ যে সময় ভিডিওটা বানাচ্ছিলাম ওই সময় প্রচুর শব্দ ছিল আশপাশে, চায়ের দোকানে বা আদার সাইডে ইত্যাদি। আর আপনাদেরকে বলে দিই, এই ভিডিওতে এমন এমন কিছু কথা থাকতেছে যারা যেটা হতেও পারে আপনার জন্য খুব অজানা। তো বন্ধুরা ভিডিওটিকে কিন্তু অবশ্যই না টেনে পুরোটাই দেখবেন, যারা নতুন তাদের জন্য খুব বেশি ভালো কাজে আসবে। আর আপনাদেরকে বলি, এখানে কিন্তু আমি চার ট্রানজিস্টার একটি বোর্ড নিয়ে তারপরে কিন্তু আট ট্রানজিস্টার করতেছি। তো এখন আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইতে লাইন কানেকশন করতে হবে ট্রান্সফরমার যে আউটপুটটা। তো এই লাল তারটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ওই পাশে এই পাশে যে কোনো পাশে দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো লাল তারটা হচ্ছে কমন, আর সাদা দুটি তার হচ্ছে ফেজ, অর্থাৎ গ্রাউন্ড হচ্ছে লাল তারটি নিয়েছি আর সাদা দুটি তার হচ্ছে আমাদের ফেজ। তো দেখুন আমি দুটো তারকে কেটে নিয়েছি। তো এখন এই দুটো ফেজকে আমরা আমাদের রেক্টিফায়ারের যে ইনপুট বা পাওয়ার সাপ্লাইয়ের যে ইনপুট সেকশন এসি, দুটো ফেজকে লাগিয়ে দেবো সেখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ফেজ লাগিয়ে দিয়েছি। তো দুটি ফেজই আমাদের লাগানো হয়ে গেছে, এখন আমাদের গ্রাউন্ড ফেজটি ডিরেক্টলি এসে আমাদের গ্রাউন্ডে লাগাতে হবে। আপনারা চাইলে কিন্তু তলের থেকেও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি উপর থেকেই দিচ্ছি। আর বেসিক্যালি এই ভিডিওটা একটু ভিন্নভাবে তৈরি করতেছি, মানে বানাচ্ছি যে ট্রান্সফরমারে দেখুন কী সুন্দর কোকাকোলার ইয়েও দিয়েছি আমি। তো বন্ধুরা এই যে দুটি তার দেখতে পাচ্ছেন, এই যে কভার তার, এই তার দুটি হচ্ছে আমাদের এই যে অন অফ সুইচিং, এই যে সুইচিং এবং এই ফিউজার ফিউজিং, এই দুটো মাধ্যম পার হয়ে আমাদের এই দুটো তার এসেছে এসি লাইন। এবং আমরা দুটো তার প্রথমে আমাদের ছোট ট্রান্সফরমার এসিতে দুটো জড়িয়ে দিয়েছি আমাদের সুবিধার জন্য। এবং এই যে তার দুটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মূল মেইন যে ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমারের এসি লাইন। তো এই এসি লাইন দুটিকে আমি এখানে এবার ঠিক এভাবে জয়েন করে দেব। তো এর আগে আমি দুটি পাইপ এ ভিতর পরিয়ে নিয়েছি, তাহলে আমার সুবিধা হবে কি যে এটা ঝাড়াই করে দিয়ে আমার টেপ মারতে হবে না, পাইপটা দিয়ে আমরা টাই ক্লিপ মেরে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের এটা লেগে যাবে। ঠিক আছে, তো দেখুন আমি এখানে একটি তার পেঁচিয়ে দিয়েছি এবং সোল্ডারিং করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এটা খুব সুন্দর জয়েন্ট থাকবে, আপনারা নিজেরাই দেখতে পারবেন। একটু রাংটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এখানে, কারণ এখান থেকে তো সমস্ত লোড সাপ্লাই হবে। তো একটি যেহেতু আমি করে দিয়েছি, দেখুন এই যে এই এই যে আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। তো সেম নিয়মে অপরটাও করে দিলে আমাদের এখানে কাজ কিন্তু শেষ, আমাদের পাওয়ার সেকশন লাইন কিন্তু কমপ্লিট, অর্থাৎ ট্রান্সফরমার লাইন ঢুকছে এবং এখানে আমরা ফিল্টারিং করেছি। তো এখন এটাকে আমি কারেন্টে দিয়ে দিচ্ছি এবং সুইচটাকে অন করতেছি, দেখুন কি অবস্থা দেখা যায়। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইন আসছে। বন্ধুরা আমি একটু বলে নিই, এই যে দুটি বাল্ব দেখতে পাচ্ছেন এই বাল্বটি পরে লাগানো হয়েছে, যাই হোক এই যে দুটি বাল্ব দেখতে পাচ্ছেন এই বাল্ব দুটি হচ্ছে আপনার আউটপুট আর এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ এসি ঢুকলে এটা জ্বলবে এবং আউটপুটে লাইন আসলে এটা আমাদের জ্বলবে। এবং দেখুন কোনভাবে আমি এখন অফ করে দিচ্ছি এটা, তো দেখুন আমার এসি অফ হয়ে গেছে। আর এখানে যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে এখানে দেখুন, এখানে এখনো লাইন রয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ক্যাপাসিটরে স্টোরেজ বিদ্যুৎ রয়েছে সেটার জন্য। তো আমি আবারও দেখাচ্ছি, দেখুন এই যে অন করলাম এসি জ্বলতেছে, অফ করলাম এসি অফ হয়ে গেছে, কিন্তু ডিসি এখনও জ্বলতেছে কারণ এখানে এখনো পর্যন্ত ভোল্টেজ আছে। তো আমাদের 55055 ছিল, তো আমরা একটু এসিটাকে মাপ দিয়ে দেখি এই মুহূর্তে আমরা কত ভোল্ট পাচ্ছি। তো আমি এখন এসিতে একটা পুরো মাথা দিয়ে কত ভোল্ট আসে দেখি, ধরো 56 ভোল্ট শো করতেছে, 56 ভোল্ট, 55-56 কোনো ব্যাপার না, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে, এই সার্কিটের সঙ্গে এই ট্রানজিস্টরের সংযোগ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে প্লাস সাইড, অর্থাৎ 5200, এই সাইডে হচ্ছে আর এই পাশেটা এইটা এটা এটা হচ্ছে 1943, তার মানে দুটো সাইডে আমাদের 1943 এবং 5200। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে 5200 সাইডের যে এটা এটা হচ্ছে কালেক্টার, কালেক্টার মানে হচ্ছে ভোল্টেজ,
আমাদের যে প্লাস ভোল্টেজটা থাকে অর্থাৎ বেস কালেক্টর ইমিটার, বেজে হচ্ছে ড্রাইভার সেকশনের থেকে লাইন ঢুকবে পাওয়ার ট্রানজিস্টরে, আর কালেক্টরে হচ্ছে ভোল্টেজ থাকবে, আর ইমিটার থেকে রেজিস্ট্যান্স হয়ে আপনাদের আউটপুট দেবে। এটা হচ্ছে সিস্টেম। তো এই যে ড্রাইভার সেকশন দেখছেন, এই যে ড্রাইভার সার্কিটের এই যে এইটা হচ্ছে ইমিটার, সরি বেস, এটা হচ্ছে বেস। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের কালেক্টর, এই সার্কিটের কালেক্টর মানে ভোল্টেজ আর ট্রানজিস্টার মাঝখানের পিনে হচ্ছে ভোল্টেজ থাকে, এটা হচ্ছে আপনার বান সাইডেরটা আগে করতে হবে। তো দেখুন, এই যে ঝালাইটা দিচ্ছি আমি, এটা হচ্ছে সার্কিটের প্লাসের সঙ্গে, এবং আমরা কিন্তু ভোল্টেজটা ডিরেক্টলি সার্কিটে ঢুকাবো না, ডিরেক্টলি আমরা ভোল্টেজটা এসে ঢুকাবো হচ্ছে আমাদের যে ট্রানজিস্টারের যে কালেক্টর বা মাঝখানের পিন থাকে সেই পিনে। প্লাস এবং মাইনাস দুটো ভোল্টেজই আমরা দুই সাইডে দুটোই ঢুকবো, এবং এই যে ওয়্যারটি দেখতে পাচ্ছেন লাগাচ্ছি এখন, এই তারটি হয়ে কিন্তু আসলে ভোল্টেজ সার্কিটে ঢুকবে। সাধারণত সার্কিট থেকে এই সে আপনার ট্রানজিস্টারে আসে, তো আমরা এখানে ট্রানজিস্টারে ডিরেক্টলি ভোল্টেজ দেবো এবং এই ট্রানজিস্টার থেকে ভোল্টেজ ঢুকবে হচ্ছে ইসে সার্কিটে। তো দেখতে পাচ্ছেন এবারে যে কালো তারটি দেখতে পাচ্ছেন, এই কালো তারটি হচ্ছে আমাদের বেস, অর্থাৎ ড্রাইভার ট্রানজিস্টার থেকে যে লাইনটা এসেছে এটা আমাদের ঢুকবে যায় ট্রানজিস্টারের বেজে, অর্থাৎ ট্রানজিস্টারের ইনপুটে ঢুকবে। তাহলে ঢুকে গেল, এলো আমার পজিটিভ সাইড ক্লিয়ার, কারণ ইমিটারটা দুটোটার তো দুটোরই এক থাকে, অর্থাৎ রেজিস্ট্যান্স হয়ে এক হয়ে আপনার যায়। তো এরপরে আরও কথা আছে বা কাজ আছে আমরা দেখুন। তো ওইখানে যেমন আমরা পজিটিভ সাইডের বেজ এবং কালেক্টর লাগালাম, এখন আমরা নেগেটিভ সাইডের কালেক্টর এবং বেজ দুটো লাগাবো। তো এটা হচ্ছে এই নীল তারটা হচ্ছে আমাদের মাইনাস ভোল্টেজ, আর সেটা হচ্ছে আমাদের মাইনাস সাইডের কালেক্টর, আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস, অর্থাৎ ইনপুট ট্রানজিস্টারের ইনপুটটা, এই যে কালো তারটা, এবার আমরা এই ট্রানজিস্টারটা বেজে লাগাবো। তো বেসটা কিন্তু অনেকে বোঝেন না, তো বেজ হচ্ছে ট্রানজিস্টারের ইনপুট, ড্রাইভার ট্রানজিস্টার থেকে যে আউটপুটটা আসতেছে ওই আউটপুটটা এসে ডিরেক্টলি ঢুকবে হচ্ছে আমাদের পাওয়ার ট্রানজিস্টারের বেজে। তো দেখতে পারলেন এটা আমি লাগিয়ে দিলাম, আমাদের দুটো সাইডের ভোল্টেজ এবং বেজ দুটোই লাগা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ এখন আমরা লাগাবো হচ্ছে আমাদের একটি ইমিটার আছে, অর্থাৎ এই যে দেখুন আমি মোটা একটি তার নিয়েছি, এখানে আপনারা অবশ্যই মোটা একটি তার ব্যবহার করবেন। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, ভোল্টেজ বা প্রেশারের যত জায়গা থাকে এ টু জেড যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ ধরুন আমার ট্রানজিস্টার সার্কিট থেকে পাওয়ার সাপ্লাই সার্কিট পর্যন্ত যতটুকু দূরত্ব, এখানে একটু ভালো তার ব্যবহার করবেন, এবং ট্রানজিস্টারের যে আউটপুটটা, এই আউটপুট থেকে স্পিকার ট্যাগ পর্যন্ত যতগুলো যতটা পথ থাকে আর কি, সেই পথগুলো যতগুলো আপনারা তার লাগাবেন অবশ্যই মোটা তার লাগাবেন, সেক্ষেত্রে পরিবাহীটা ভালো পাবেন এবং অন্তত এইটুকু জায়গাতে সাউন্ড দিলে প্রেশার বসবে না, অনেক সময় তারের জন্যও কিন্তু প্রেশার নষ্ট হয়ে যায়, ব্যাপারটা মাথায় রাখবেন আপনারা। তো দেখুন আমি আমাদের সার্কিটের যে ইমিটার থাকে অর্থাৎ সার্কিটের যে স্পিকার লাইন থাকে সেখানে মোটা ধরনের একটি তার লাগিয়ে দিয়েছি, এই তারটা ডিরেক্টলি এসে আমাদের যে রেজিস্ট্যান্স হয়ে অর্থাৎ NPN এবং PNP দুটো দুটো গ্রুপের ট্রানজিস্টরের যে ইমিটারটা রেজিস্ট্যান্স হয়ে আউটপুট হয়েছে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, আমাদের আউটপুটটা ডিরেক্টলি সার্কিটে চলে গেল। তো দেখুন সেটাই লাগালাম, তোমরা এখানে ঝালাটা একটু মজবুত করে দিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু আসলে আমার হাতে করা, তো এই জন্য এরকম দেখাচ্ছে, আসলে আসলে এত কষ্ট কে করে, একটা সার্কিটকে লাগাইলে তো হয়, কিন্তু কাজ শিখতে হলে শেখাইতে হলে আমি মনে করি এইভাবে শেখাটাই উত্তম, সাধারণভাবে মানে আমার মতো নর্মাল মিক্সচারি যারা তাদের জন্য বলতেছি আর কি, যে এইভাবে আমরা আর কীভাবে করি। তো দেখুন আমাদের বেস কালেক্টর NPN PNP দুই সাইডে লাগানো, এবং আমাদের ইনপুট ইমিটার যেটা ইমিটারও কিন্তু লাগানো কমপ্লিট, অর্থাৎ স্পিকারের আউটপুট সার্কিট থেকে যেখান থেকে হয় ওইটা ডিরেক্টলি আমাদের এটারে লাগাতে হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে ভোল্টেজ মানে এই যে সার্কিটটা, এই সার্কিটে ভোল্টেজ তার এবং গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ পজিটিভ এবং গ্রাউন্ড তিনটে ফেজ কিন্তু আমাদের লাগাতে হবে। তো প্রথমে আমি দুটো তার নিয়েছি, একটু ভালো মানের নেবেন তারটা, দেখুন এই যে লাল দে তারটি দেখতে পাচ্ছেন, এই লাল তারটা ডিরেক্টলি আমাদের 5200 ট্রানজিস্টারের মাঝখানের পিনে অর্থাৎ কালেক্টরে লাগিয়ে দিতে হবে। আর এখানে লাগিয়ে দিলে কিন্তু এখান থেকে সংযোগ আগে যে জাম্পার ওয়্যার আমরা দিয়েছি, এই জাম্পার ওয়্যার হয়ে কিন্তু আমাদের ড্রাইভার সার্কিটে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর ডিরেক্টলি আমি সবসময় যদি এরকমটা করার চেষ্টা করি সেটা হচ্ছে
ডিরেক্টলি ট্রানজিস্টারে ভোল্টেজটা ঢোকানোর জন্য এবং ওইখান থেকে আদার সাইড সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে। তাতে করে আমার কাছে মনে হয় যে প্রেশারটা ভালো যায়। তো দেখুন, এখন আমাদের পজিটিভ সাইড শেষে হচ্ছে আমার নেগেটিভ সাইডে। সেম নিয়মে আমরা আমাদের নেগেটিভ সাইড অর্থাৎ 1943-এর যে মাঝখানের পিনটা থাকে, তিনটা পিনের, এই পিনে হচ্ছে মাইনাস ভোল্টেজটা দিয়ে দিব। তো মাইনাস ভোল্টেজটা দেখুন আমি এই জ্বালাই করে দিলাম। এখন এটা কিন্তু ডিরেক্টলি নিয়ে হচ্ছে আমাদের এখান থেকে একটু মাপ দিয়ে নিয়ে কেটে নিয়ে ডিরেক্টলি আমাদের চলে যাবে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইতে, অর্থাৎ আমরা যে ক্যাপাসিটার ফিল্টার করেছি যে ব্রিজ সার্কিটে। তো অনেক ভাই তো বলতে পারেন যে ভাই এত ঝামেলা করার কী দরকার এদিক সেদিক। দেখুন ভাই, শুধু মুখস্থ করা কাজ করলে কি হবে, কাজ তো একটু বুঝে শুনে করতে হবে। আমি নিজেও শিখবো, অন্যকেও শেখাবো। এখন একাই শিখলাম, হ্যাঁ, খুব বেশি পরিচ্ছন্নতা দেখালাম, খুব বেশি মানে কি বলবো যে ডিমান্ড দেখালাম, তো এভাবে তো আসলে হয় না। যারা আপনারা তো পারেন, আর যারা পারে না তাদের জন্য একটু যদি এভাবে করে দেওয়া হয় সেক্ষেত্রে তারা বুঝতে ভালো পারবে, কারণ মুখস্থ বিদ্যা কখনও নির্ভরশীল হয় না, অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে যে কোনো কাজের মধ্যে, কথাগুলো কাউকে ছোটো করার জন্য নয়। তো বন্ধুরা দেখতেছেন আমি দুটি লাল কালো তারের মাথা কেটে নিয়েছি। তো এটা এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই যে পাওয়ার সাপ্লাই যেখান থেকে প্লাস আউট হয়েছে প্লাসে প্লাস এবং যেখানে মাইনাস আউট হয়েছে সেখানে মাইনাসে মাইনাস। তো দেখুন আমি একটি লাল তার আমাদের আউটপুট পজিটিভ ভোল্টে ঝালাই করতেছি। ব্যাস, এখন আমাদের আর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নেগেটিভের নেগেটিভ অর্থাৎ কালো তারটি নেগেটিভে লাগাচ্ছি। দেখুন আমরা কিন্তু এখনও গ্রাউন্ড ফেস লাগাইনি, লাগাবো। তো একটু ভালো করে ঝালাই করার চেষ্টা করতে হবে এখানে, কারণ এখানটাতে অনেক প্রেশার থাকে। আর শেষমেশ আমরা কাজ করে তো অবশ্যই এখানে ওয়ারিং করে দেবো টাই ক্লিপ মেরে দিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। বন্ধুরা আমাদের প্লাস মাইনাস কমপ্লিট, এখন আমরা গ্রাউন্ড ফেসটি নিব। তো গ্রাউন্ড ফেসটি আমি এখানে ঝালাই করব, গ্রাউন্ড ফেস। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফেস, ঝালাই করলাম। ব্যাস, এটা ডিরেক্টলি এসে আমাদের পাওয়ার সাপ্লাই, দেখুন আমাদের যে পাওয়ার সাপ্লাই যে এখানে আছে এখানে, এটা কিন্তু এসে ডিরেক্টলি লেগে যাবে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফেস। তো আমরা কিন্তু চাইলে এখান থেকে এভাবে এটাকে নিতে পারি, তবে এটা লাস্টে আমি ওয়ারিং করে দেখাবো। তো এখন জাস্ট একটু চেকের ভিতরে যাব আমরা, জাস্ট একটু চেক। বন্ধুরা চেক দেওয়ার জন্য আমি একটা স্পিকারের ইমিটার এখানে ধরেছি, ইমিটার একটা দিয়েছি আর একটা গ্রাউন্ডে দিয়েছি, এবার আমরা অন করব। দেখতে পাচ্ছি অন হয়ে গেছে, এখন গ্রাউন্ড গ্রাউন্ড দেবো, আমরা গ্রিড দেবো। তার মানে এই পর্যন্ত আমাদের ঠিক আছে, আমি কিন্তু সিরিজে দিয়েছি, ডাইরেক্টে দিলে ছোট স্পিকার টিকতো না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুটি ক্যাপাসিটর, দেখুন একটা ক্যাপাসিটার প্লাস প্রান্ত ওইটা পড়ে গেল। দেখি আবার দেখাচ্ছি আপনাদের, দেখুন এই ক্যাপাসিটারের এই যে প্লাস, তো এই ক্যাপাসিটার এইটা হচ্ছে মাইনাস। প্লাস প্রান্ত দেখুন একটা রেক্টিফাই লাগাইছি, সাদা প্রান্ত এখানে লাগাইলে আমাদের এখানে দুটো ফেজ লাগিয়ে দিল, অর্থাৎ এই যে আমাদের দুটো ফেজ, এটা ঠিক এইভাবে দেখা লাগিয়ে দিলে কিন্তু আমাদের ফিল্টারিং কমপ্লিট। ব্যাস একটা গেল, আরেকটা দেখুন এখানে দুটো ক্যাপাসিটর দিয়েছি আমি, এটা হচ্ছে আপনার 25 ভোল্ট 1200 UF, দুটো ক্যাপাসিটর আমরা প্যারালালভাবে করে নিয়েছি। এবং এখানে দেখুন এই জায়গায় এই ফিল্টারটা এভাবে করেছি, এবং এই যে ট্রান্সফর্মার তার এখানে এই হলুদ তারটি যদি আমি মাইনাসে লাগিয়ে দিই এবং এই যে নীল তার দুটি যদি এভাবে লাগিয়ে দিই, তো আমাদের এটার ফিল্টারিং হয়ে যাচ্ছে। তো আমরা এই ফিল্টারিংটা করেই কিন্তু আবার ফিরছি। ধরো ফাইনালি আমরা সেটিংটা করে নিলাম অফ ক্যামেরা অনেকটাই, কারণ সময়ের খুব প্রয়োজন, ব্যস্ত। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই যে ট্রান্সফর্মার থেকে যে 12 ভোল্টটা বের করেছি, এই ট্রান্সফর্মার এখানে ফিল্টারিং করেছি আমরা। এখান থেকে ফিল্টারিং করে ডিরেক্টলি এনে আমাদের বেস টিউবের সার্কিটে যে ভোল্টেজ দিতে হয় সেখানে দিয়েছি, ব্যাস ক্লিয়ার। এবার এই যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফর্মারটি আমরা ফিল্টারিং করেছি এই জন্য যে আমাদের একটি
দুটি তিনটি ডিভাইস, তার মানে দুটি কুলিং ফ্যান, একটি লেভেল লাইট চালানোর জন্য এই এইটার ভোল্টেজটা আমরা ব্যবহার করেছি এবং দিয়েও দিয়েছি। আর আরেকটা কথা আমাদের বলি, আমাদের যে এখানে যে আরসি সকেট থাকে, যে মাইক্রোফোন যে সার্কিট থাকে, সকেট থাকে, অর্থাৎ মোট কথা হচ্ছে আমাদের সিডি লাইন মোবাইল থেকে ঢুকবে, এই লাইনটা আমরা এখান থেকে এই সুইচের মাধ্যমে এনে ডিরেক্টলি আমাদের বেস টিউবল সার্কিট ঢুকিয়ে দিয়েছি। এবং এই ইনপুট থেকে, অর্থাৎ যে ইনপুটটা ঢুকেছে এই ইনপুট থেকে আমরা লেভেল লাইটের ইনপুটটাও কিন্তু করে দিয়েছি, কারণ আমরা ইনপুট যে লেভেলটা ঢুকবে, যে সাউন্ডটা ঢুকতে চায় এইটার থেকে আমরা লেভেলটা নিচ্ছি, আউটপুট থেকে কোনো লেভেল নিচ্ছি না। এবং এই আউটপুট থেকে যে তারটি আউট হয়েছে বেস্টিবেল হয়ে, সেটা ডিরেক্টলি আমরা আমাদের অ্যাম্পলিফায়ারের ইনপুটে প্লাস মাইনাস লাগিয়ে দিয়েছি। তো এটাই ছিল ভিডিও, আর বাকিটা আমি আপনাদেরকে পুরোপুরি ওয়্যারিং করে মোটামুটি যতটুকু বলে ভালো হয় সেভাবে করে তারপরে অ্যাট লাস্ট ফিনিশিং চেক করে দেখাচ্ছি যে আমাদের অ্যাম্পলিফায়ারটা কী অবস্থা, কেমন কী দেখে হয়েছে ইত্যাদি। তো বন্ধুরা, আমি তাহলে এটা করে আপনাদের পুরোটাই দেখাচ্ছি। দেখুন, এখানে এই যে স্পিকারের যে মাইনাস, এই মাইনাসটি নিয়েছি আমি আমাদের এই ফিল্টার সার্কিট থেকে, যেখানে গ্রাউন্ড মিশেছে সেখান থেকে আমি এটা টিউব দিয়ে আলাদা করে নিয়েছি। এবং এই স্পিকার আউটটা ডিরেক্টলি আমি নিয়ে যে এই যে ফিউজটি দেখতে পাচ্ছেন, এই ফিউজটির মাধ্যম করে আবার আউটপুট এনে আমাদের স্পিকার যে ট্যাগ আছে এই সাইডে দেখছে ট্যাগ, ট্যাগে কানেকশন করে দিয়েছি। তো কানেকশন কমপ্লিট। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, যে আমরা এভাবে করে নিয়েছি। আর আপনাদেরকে বলি যে আমি এখানে এই হিট সিনটা সোজাসুজি না বসিয়ে কেন বাঁকা বসালাম। তো এটা কথা হচ্ছে, দেখুন আমরা যদি হিট সিনটা সোজাসুজি রাখি তো এখান থেকে তখন সোজাসুজি বাতাসটা পাম্প করবে, তো ফ্যানের অর্ধেক বাতাস ধরুন এইটা লাগতেছে, বাকি অর্ধেক দুই পাঁচটা সরে যাচ্ছে আস্তে আস্তে, কিছু লাগতেছে কিন্তু কম। কিন্তু আমি যখন এটাকে বাঁকা লাগাচ্ছি এবং এই বাতা এই ফ্যানটা যখন টোটাল সোজা পাম্প করতেছে বাতাসটা, তখন কী হচ্ছে, এই হিট সিনে এখান থেকে বাড়ি খেতে খেতে, যেহেতু এদিকে চাপ দিচ্ছে, এই বাড়ি খেতে 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 অর্থাৎ টোটাল হিট সিনটা বাড়ি খেয়ে ঠান্ডা হয়ে কিন্তু আমাদের এখান থেকে এই ফ্যানটা হয়ে বেরোয় যাচ্ছে। তো এটা হচ্ছে এটার কোয়ালিটি বা এটার কারণ, মূল কথা হচ্ছে এই। আর আমি আসলে কাজগুলো এভাবেই সাধারণত বেশিরভাগ করে থাকি। তো আপনাদেরকে একটু গ্রিড চেক করে দেখাবো, তবে গান বাজাবো না ভাই, আমি কপিরাইট ক্লেম খাইছি কয়েকবার, আমি চাচ্ছি না এরকম বাজাতে। তো আমি আপনাদের গ্রিড দিয়ে দেখাচ্ছি কী অবস্থা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন সুইচটাকে অন করে দিচ্ছি, সুইচটাকে অন করে দিলাম, তো এক আমি হাফ সাউন্ডই, দেখুন কোনো প্রকার হাম নেই। তো দেখুন আমি একটু গ্রিড দিচ্ছি, এই দেখুন, আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কী অবস্থায় আছে। তো যাক বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আসলে কয়েকদিন ভিডিও দিচ্ছি না, তো তাড়াহুড়ো করে ভিডিও বানালাম খুব দ্রুত। যাই হোক, কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারেনি, বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।